এখন ছবিতে যেটা দেখছেন সেটা হচ্ছে ঘোড়সওয়ার পুতুল। এই ঘোড়সওয়ার পুতুল বাঁকুড়ার পাঁচমুড়ার বিখ্যাত জিনিস, অবশ্যই সংগ্রহযোগ্য। হস্তশিল্প মেলায় এলে আপনারা এই পুতুলটা অবশ্যই সংগ্রহ করবেন। শুভ সন্ধ্যা। আজকে আমরা আবারও চলে এসেছিলাম হস্তশিল্প মেলায়। আমরা দেখে নিতে এসেছিলাম আরও নতুন কী কী পোশাক নিয়ে বিভিন্ন জেলার শিল্পীরা এখানে বসেছে। আজ হচ্ছে মেলার তৃতীয় দিন। এই তৃতীয় দিনে অনেক নতুন নতুন জিনিস আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, সেই নিয়েই আজকের এই ভিডিও। আমাদের কাজকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের মনোবল বাড়ান, যাতে করে আমরা আরও ভালো ভিডিও, বাংলা শিল্প সংস্কৃতি ও সাহিত্যের আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ছলনের ঘোড়া এবং ছলনের হাতি, পাঁচমুড়ার বিখ্যাত মাটির পুতুল, যেগুলো পুজোতেও ব্যবহার করা হয়, মানতেও ব্যবহার করা হয়। বাঁকুড়ার পাঁচমুড়ার পালকি দেখলে মন ভরে যাবে। পালকির গায়ে নিপুণ হাতে কারুকার্য আপনাকে মুগ্ধ করবে। এই পালকি বাঁকুড়ার শিল্প সংস্কৃতির ঐতিহ্য হয়ে উঠেছে, যা হস্তশিল্প মেলার শোভা বৃদ্ধি করতে সহায়তা করছে। এখানে বিভিন্ন ধরনের বড় ছোট বিভিন্ন ধরনের কারুকার্য বিশিষ্ট পালকি দেখা যায়। এছাড়াও দার্জিলিংয়ের কাঠের তৈরি মুখোশ এবং দার্জিলিংয়ের বিভিন্ন ধরনের হস্তশিল্পের সম্ভার, যা কাঠ দিয়ে তৈরি, সেটাকেও আমরা এই মেলায় দেখতে পেলাম। কোন জেলার দাদা এগুলো? দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং ডিস্ট্রিক্ট। সবই কাঠের? সব কাঠের, কাঠের বাঁশের সেগুলো। পূর্ব বর্ধমানের অগ্রদ্বীপের নতুন গ্রামের কাঠের পেঁচা, কাঠের কারুকার্য, সেই বিখ্যাত পুতুলগুলিকেও আমরা এখানে দেখতে পেলাম। এছাড়াও বিভিন্ন আসবাব নতুন গ্রামের তৈরি এখানে এসেছে, যা রোদের আলোয় আরও স্নিগ্ধতা ছড়াচ্ছে।
এই মেলার সবথেকে বড় আকর্ষণ ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সরা। সরার ওপর অসাধারণ পটশিল্প, পটচিত্র আপনাকে মুগ্ধ করবে। এত সুন্দর কারুকার্য যা কুমোরটুলি থেকে ভিন্ন। অন্যদিকে ময়ূর, ছোট ময়ূর যা নয়াগ্রামের একটা পরিচিতি হয়ে দাঁড়িয়েছে। নয়াগ্রামের শিল্পীরা পটচিত্র ছাড়াও এই সুন্দর সুন্দর ময়ূর তৈরি করেছে, প্রদীপের ওপর রং করেছে। আমরা দেখতে পাচ্ছি মাটির কলস, মাটির পাত্র, এমনকি কাঁচের বোতলের মধ্যেও, বোতলের বাইরেও, বাঁশের আসবাবের বাইরেও তারা পটচিত্র অঙ্কিত করে চলেছে। শাড়ি, শাল, জামা কাপড়, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, কুর্তা সব কিছুর মধ্যেই তারা পটশিল্পের অনন্য সম্ভার, অনন্য শিল্পের নিপুণতার ছাপ ছেড়ে চলেছে। বেতের তৈরি হাতপাখার মধ্যেও পটচিত্র অঙ্কিত করে চলেছেন শিল্পীরা, এমনকি ছোট ছোট কাপ গ্লাসের গায়েও সেই চিত্রের অসাধারণ নিদর্শনের ছোঁয়া তারা রেখে চলেছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ষষ্ঠী পুতুলেরও দেখা মিলল এখানে। এই যে সুন্দর সুন্দর ছোট পুতুলগুলো দেখছেন, এগুলি ষষ্ঠী পুতুল বলে জানালেন দোকানিরা। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালির ঝিনুক পুতুল বা ঝিনুকের মূর্তি এবং শিল্প সামগ্রীকেও আমরা দেখতে পেলাম এই হস্তশিল্প মেলায়, যা আমাদের শিল্প চেতনাকে আরও বেশি সমৃদ্ধ করলো।